দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার 28 জুন থেকে 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে আগামী জুলাই মাসের শুরুর দিকে শিক্ষা প্রতিষ্ঠানে খোলার সম্ভাবনা ক্ষীণ। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফায় বাড়ছে। সরকারের প্রধান তথ্য ও কর্মকর্তা শরদ কুমার শনিবার ফোনে 9টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কঠোর লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, সরকার আগামী সোমবার থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বিষয়ে সহসায়ী শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। দেশে প্রথম করোনা শনাক্ত হয়ে গত বছরের 8 মার্চ। এই ভাইরাস বিস্তার রোধে গত বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।